بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله قال الله تعالى وعن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي رواه البخاري ومسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المعصم ومن المغرى رواه البخاري ومسلم উপস্থিত আজকের মসজিদের সভাপতি মহোদয় এবং উপস্থিত আমার হযরত উলামা ইকরাম উপস্থিত আছেন স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা এবং উপস্থিত আছেন পর্দার আলে মা ও বোনেরা আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আল্লাহ সুবহান ও তাআলা আপনাদের দোয়ায় আমাকেও ভালো রেখেছেন যে মহান প্রতিপালক আমাদেরকে পবিত্র জুমায় একত্রিত করেছেন ওই আল্লাহ সুবহান ও তাআলার জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম শান্তি আর শান্তি অবতীর্ণ হোক রহমতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের উপর শান্তি এবং তার সাহাবী আজমাইনদের প্রতি শান্তি অবতীর্ণ হোক বলেন আমিন। আল্লাহ সুবহান ও তাআলা পৃথিবীর জমিনে তিনটি শক্তিশালী ধারালো অস্ত্র হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, তার মধ্যে হলো এক নম্বর হলো তাওহীদ, দুই নম্বর হলো রিসালাহ, তিন নম্বর হলো আখিরাহ। আজকের আলোচনার পয়েন্ট থাকবে তাওহীদ, আখিরাহ, রিসালাহ, তিনটা বিষয়বস্তুর উপর আজকের আলোচনা চলবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে সাহায্য করেন তবেই আমার সম্ভব। আপনাদের সন্তান হিসেবে বলছি, আপনারা একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সঠিক কথা বলার সুযোগ করে দেয়, বলেন আমিন। মহান প্রতিপালক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং প্রত্যেক নবী রাসূলদের দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এবং প্রতিটা নবী রাসূলদের ছিল রুকু এবং সেজদা। প্রতিটা নবী রাসূল রুকু সেজদা করেছেন, প্রতিটা নবী রাসূল হালাল রিজিক খাওয়ার জন্য মহিষ অথবা ভেড়ার অথবা উটের পাল নিয়ে তারা মাঠে চর দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে নেই, তার উত্তরাধিকার হিসেবে আলেমদেরকে বলা হয়েছে, আল্লাহ সুবহান ও তাআলা বললেন ফাল আমান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর আমি ওহী নাজিল করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং তুমি দাওয়াত দিতে পিছপা হবে না, তুমি তোমার মুখের জিহ্বা দিয়ে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই,
আল্লাহ ছাড়া একত্ব ঘোষণা, মালিক এই পৃথিবীর জমিনে নেই, তোমার মুখের বাণী থেকে বাহির করো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সম্মানিত মুসলিম ভাইয়েরা, পৃথিবীর জমিনে আজকে আমাদের যে অবস্থা, যে বর্বরতা, সেই আয়েমে জাহেলিয়াতের যুগের চাইতেও তার চাইতেও বলব যে নিকৃষ্ট মানুষ আমরা। আল্লাহ পাক সূরা জারিয়ার মধ্যে নাজিল করেছেন 56 নম্বর আয়াত, জিন এবং ইনসানকে শুধুমাত্র একমাত্র ইবাদতের জন্য পৃথিবীর জমিনে ভ্রমণ করার জন্য আসতে বলেছেন। তবে মানুষ আজকে তার গোলামি বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে আমরা শয়তানের পথে দৌড়াদৌড়ি করে জাহান্নামে টিকেট করার জন্য আমরা একে অপরে সিরিয়াল লাইন ধরেছে, ঠিক কিনা বলেন? এই জাহান্নামের আগুন থেকে বাঁচবে কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোন মানুষগুলো আল্লাহর এবং রসুলের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবে? কোন মানুষগুলো আল্লাহর উত্তম জান্নাতের পুরস্কারিত হবে? এই মানুষগুলোকে কোন মানুষগুলো দাওয়াত দিয়ে নিয়ে আসবে? আজকে মুসলমান হবার পরেও আল্লাহ বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত একমাত্র ধর্ম এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠালাম। যারা এর মধ্যে মুসলিম হিসেবে, যারা এর মধ্যে এই ইসলামকে মেনে নিবে, আমি আল্লাহ পাক তাদের অচিরে উত্তম পুরস্কার দিয়ে সন্তুষ্ট করে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব লক্ষ্য করে কথাগুলো শুনবেন। এই পৃথিবীর জমিনে আজকে আমরা যে দাবানলে পড়ে অন্ধকারের যুগের মধ্যে পড়ে গেছি, এই মানুষগুলোকে ফিরিয়ে আনার মতন এই ছোট্ট এলেম দিয়ে কতটুকু আমরা করব জানি না, তবে ফিরিয়ে আসতে হবে আপনাকে স্বইচ্ছায়। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, আল্লাযী মানে আমান, আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে, ঈমান যারা আনছে তাদেরকে তুমি বলো বি আয়াতিনা, আমার আয়াতসমূহের উপর যেন সে ইকিনানে বিশ্বাস করে। ওয়া কানু মুসলিমিন, যদি আনে তাহলে এই মানুষগুলোই মুসলিম বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এখানেও বলছেন মুসলমানের কথা, মুসলিম যে আল্লাহর জান্নাতি মেহমান, আপনার কাছে কি দিয়ে প্রমাণ করে দিয়ে যাব? পবিত্র ওহী দিয়ে আপনাকে প্রমাণ করে দিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন ওয়াকালু সামিনা ওয়া আতানা, বক্তা যদি আপনাকে দলিল সহ প্রমাণ সহকারে আপনাকে বুঝিয়ে দেয়, তৎক্ষণাৎ তুমি মেনে নিয়ে তোমার জীবনের পরিচালনা করার জন্য তুমি অ্যাটেন্ড হয়ে যাও বান্দা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর জমিনে তাওহীদ বলতে একত্বতা ঘোষণা দিতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহান ও তাআলার জন্য, যিনি একত্বতার অধিকারী। সূরা ইখলাস আপনি খুলে দেখেন, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, আল্লাহ পাক তার পবিত্র শানে আল্লাহ রাব্বুল আলামিন একত্বতা ঘোষণা দিয়েছেন। ও আমার বন্ধুগণ, আজকে যে আমরা রিসালাতের কাজ করব, যে বার্তা আমাকে আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, এই বার্তা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে দিয়ে গেছেন, কিন্তু এর বহনটা কে করবে? কোন মানুষগুলো বহন করে করে আল্লাহর জাহান্নামের অতি কঠিন আজাব থেকে জাহান্নামের জান্নাতের অতি সৌন্দর্য স্থানে পৌঁছানোর জন্য কোন মানুষগুলো এই বাণী হেঁটে হেঁটে অথবা বাহনে চড়ে চড়ে কোন মানুষগুলো দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহর উত্তম জান্নাতের দিকে নিয়ে আসবে? ও সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আল্লাহ যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলু সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মানে নিশ্চয়ই, লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়ামিলু সলিহা সৎ উপদেশ দিয়েছে, অসৎ কর্ম থেকে নিষেধ করেছে, তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা,
আমি আল্লাহর পক্ষ থেকে ওই মানুষগুলোকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। বলেন আলহামদুলিল্লাহ, ওই জান্নাতের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। আল্লাহ সূরাতুল কাউসারের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার রব, তোমাকে যেই কাউসার দান করেছি, এই কাউসার শুধুমাত্র দুইটা কাজের বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাকে সন্তুষ্ট করেছি আমার কাউসার দিয়ে, সেটি হলো ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমাকে দিয়েছি তোমার উত্তম সালাত আর কুরবানি আমার কাছে এত প্রিয় হয়েছে যার বিনিময়ে তুমি কাউসার পেয়েছো। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা আনআমের মধ্যে 162-র মধ্যে বলেছেন আল্লাহ পাক বলেছেন, কুল ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়ামাহইয়ায়া ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, একদিনে অত আয়াত তেলাওয়াত করলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, পৃথিবীর জমিনে নিশ্চয় আল্লাহ পাকের কাছে যারা সালাত আদায় করেছে, যারা কুরবানি করেছে, তার জীবন এবং মরণ শুধুমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছে, এই মানুষগুলোকে আল্লাহ পাক উত্তম যাজা দান করবেন। শুধু কি উত্তম যাজা দান করবেন, আল্লাহ পাক বলেছেন অনন্তকালের জন্য আমার জান্নাত, যেই জান্নাতের মধ্যে তারা সুধা পান করবে, যেই জান্নাতের মধ্যে আমরা তাদেরকে হুর দিয়ে তাদেরকে যত আনন্দ দেওয়ার প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছি আমার জান্নাতের মধ্যে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ওই জান্নাত বাদ দিয়ে, ওই জান্নাতের আকাঙ্ক্ষা বাদ দিয়ে আমরা আজকে শুধুমাত্র একমাত্র অনেক অনেক মানুষ শয়তানের পথে দৌড়াচ্ছে। ও আমার ভাইয়েরা, বাড়ি গাড়ি টাকা পয়সা সফল কিছু ফেলে আপনাকে চলে যেতে হবে খালি হাতে, ঠিক কিনা বলেন? সকল কিছু ফেলে আপনি চলে যাবেন পরপারে, যেই পরপারের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। তার হাবিব জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির, ওই আখিরাতের সুদা, ওই আখিরাতের পাথিও তোমরা গুছিয়ে নাও, কেননা এই আখিরাতের উপর তোমাকে বিশ্বাস করতেই হবে। আপনি যেমন জীবন পেয়েছেন, আপনার জীবন একদিন শেষ হয়ে যাবে, আপনাকে আবার ওই বীজ ভাবে ফেলে দিয়েছে, যেমন ধানের ধানের এই যে রোপণ করা হয়, ধান ফেলে আসা হয় জমিতে, আবার কিছুদিন পরে ট্যাঁক উঠে বড় বড় বীজ হয়ে যায়, ওই বীজটা যখন তুলে নিয়ে আসা আবার সুন্দর করে লাগানো হয়, ওই গাছটা বড় হয়ে যায়, একদিন সেখানে ফল ধরতে সম্ভব হয় এবং সেই ফল আপনি আমি ভক্ষণ করতেছি, আপনার দেহও ফেলে আসা হবে বীজ বপনের মতন, আপনাকে 3.5 হাত কবরের নিচে যখন ফেলে আসা হবে, ওই কবর থেকে আপনাকে তুলতেও আমার আল্লাহ পাক কুন ফায়াকুন, আমি যা বলবো তাই হয়ে যাব। যেহেতু ওই দিকে নামে না, যে আখেরা এক নাম্বার হতে হবে তাওহিদ পন্থী, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই ঘটনাটা যদি এই অন্তরে বিশ্বাস নিয়ে যদি আপনি ঈমান নিয়ে আল্লাহর কাছে সালাত আদায় করেন বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে, তবেই আপনার আমল সার্থক, আমল ছাড়া কিন্তু আপনি পারি পাবেন না। তার প্রমাণ সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিন্তু তোমার আমল দেখব, তোমার আমলের সাকসেসফুল যদি হয়ে থাকে তোমাকে আমার উত্তম জান্নাত দিয়ে সন্তুষ্ট করব। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা খুব সতর্ক হয়ে থাকেন, আল্লাহ পাক মেয়েদের জন্য পুরো সূরা নিসা নাযিল করেছেন, আপনি খুলে দেখেন তাফসীর ইবনে কাসির, খুলে দেখেন পুরো তাফসীর ইবনে কাসির, আপনি সূরা নিসা পুরাটাই পড়বেন, একের অধিক পড়বেন, পরে পরে আপনার জীবনকে সংশোধন করে নেন, পরে পরে আপনার জীবনকে আমলিয়াতের মধ্যে নিয়ে আসেন,
আপনি আপনার সৌন্দর্যকে মানুষের কাছে প্রকাশ করবেন না, আপনার শিয়াল কুকুরের মতন ব্যবহার করবেন না, আপনার দেহটাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সফরদস্ত করার জন্য আপনার দেহটাকে সৌন্দর্য করে স্বামীর আওতায় রেখে দাও। কেননা আপনার আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য শ্রেয়, ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি? শুধু খালি সূরা নিসা না, আপনি সূরা তাওবা খুলে দেখেন, সূরা হাজাব খুলে দেখেন, সূরা নূর খুলে দেখেন, মায়েদের জন্য কিভাবে কথাগুলো আল্লাহ পাক একের পর এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে সন্তুষ্ট করেছেন। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, সাউন্ড কি জোরে হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য বলেছেন, অকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলিয়াতের মতন তোমাদের সৌন্দর্য, তোমাদের দেহটাকে জাহিলিয়াতের যুগের অন্ধকার বর্বরতার মতন নিজের দেহকে বিক্রয় করে যারা জীবন জীবিকা নির্বাহ করছে, যারা জীবিকা নির্বাহ শুধু নয় নিজের দেহ সৌন্দর্য থাকার কারণে নিজের দেহ নিয়ে আনন্দ উলসতা করছে, তারা তাদেরকে বলছি আপনি ফিরে আসুন, সংশোধন হন, কালেমা পড়ে ফিরে আসেন, নবীর আদর্শ ধরেন। নবীর আদর্শ সাহাবী আজমাইনদের যেমন ছিল, নবীর বিবিদের ইতিহাসগুলো দেখেন, পাতাগুলো খুলে খুলে পড়েন, নবীর বিবি মা খাদিজার দিকে তাকান অথবা আয়েশার দিকে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সন্তান, তার মেয়ের নাম হলো ফাতেমাতু জাহরা, তিনি এমনি এমনি করে জান্নাতের সর্দারনি হবেন না, তার জীবনের বিশ্লেষণগুলো আপনি খুলে খুলে পড়েন, তবেই আপনি ফিরে আসতে পারবেন। একজন মানুষকে এলেম অর্জন করতেই হবে, এলেম ছাড়া কখনো সংশোধন হওয়া যাবে না, এলেম ছাড়া কখনো ভয় ভীতি ঢুকবে না। আমি যতই আপনাকে পরকালের কথা বলি না কেন, যতই আপনাকে জাহান্নামের বড় বড় আযাবের কথা বলি না কেন, যতই আপনাকে আমি নিজে কবরের কথা বলি না কেন, আপনি সংশোধন হবেন না যতক্ষণ পর্যন্ত না তুমি কোরআন এবং সুন্নাহ না দেখবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি না পড়বেন, নিজে পড়ে নিজে যখন আমল করবেন অবশ্যই ওই আমলের মধ্যে তৃপ্তি রয়েছে, নিজে পড়ে যখন নিজেই সংশোধন হওয়ার জন্য পরিবর্তন করবেন, আল্লাহ পাক তাকে পরিবর্তন করে দিলে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে স্বয়ং বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে থাকো, পৃথিবীর মানুষ তোমরা শুনে থাকো, যতক্ষণ না তুমি পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক তোমাকে পরিবর্তন করাবো না, যতক্ষণ পর্যন্ত তোমার সমাজ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওই সমাজকে পরিবর্তন করাবো না, যতক্ষণ পর্যন্ত তোমার রাষ্ট্র পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রের মানুষকে পরিবর্তন করাবো না। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার উদ্দেশ্য যে আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী পরিবর্তন হবে না, অর্থাৎ আপনি পরিবর্তন হলেই আপনার পরিবার পরিবর্তন হয়ে সুন্দর আমলের দিকে ফিরে আসবে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিন লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, হে ইবাদতকারীরা, তোমরা যারা ইবাদত করেছো তোমাদেরকেই বলছি, তোমরা যারা ইবাদতকারী হয়েছো তোমাদেরকেই আমি বলছি, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভাবনা নেই, আমি আল্লাহ পাক আনতুম তাহজানুন সরাসরি আমার জান্নাতের রাস্তায় তুলে দেব, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এমনি এমনি সূরা ফাতিহার মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথ ধরো, তোমাকে ডাইরেক্ট জান্নাত দেখে দিবে, বলেন আলহামদুলিল্লাহ। সরল সোজা পথ ধরবে না, তে শয়তানের পথে চলবেন, তোমাকে ডাইরেক্ট জাহান্নামের নিম্ন স্তরে ফেলে দেওয়া হবে। এইটুক আপনাদের কাছে জোর দিয়ে বলছি, যেহেতু আপনার সন্তান, আমি আপনাদেরই জেলার লোক এবং আপনাকে সংশোধন এই জন্য করতে বলছি যে আমরা সকলেই আমরা ওই কবরের মধ্যে ঢুকব, কোনো মানুষ রেহাই পায় নাই, যদি কোনো মানুষ রেহাই পাইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম রেহাই আগে পাইতাম, কিন্তু যে মানুষটা আল্লাহর বন্ধু সেই মানুষটাকেও মদিনার জমিনে শুয়ে থাকা লেগেছে, শুয়ে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এই জন্যই আপনাকে সংশোধন হতে বলছি ভাই, আপনারই সন্তান, আপনার দুইটা পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহ বলছেন যে ফালাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আপনি পূর্বের দিকে খুলে খেয়াল করে দেখেন, সাদ সামদ এবং আরো অন্যান্য জাতি, ফেরাউন এবং আপনার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যক্তি সবচেয়ে বেশি আঘাত করেছেন, ইসলামের ক্ষতি ডেকে এসে এনেছেন, তার নাম হলো আবু জাহাল। এই আবু জাহালকেও ছাড় দেওয়া হয় নাই। সুতরাং আমরা আল্লাহর পথে যে কয়দিন বেঁচে আছি, একত্র ঘোষণা করে ওই আল্লাহকেই সন্তুষ্ট করার মাধ্যম দিয়ে তাওহীদ, আখিরাত এবং রিসালা সামনে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে জীবন পরিচালনা করতে হবে। কয়েকজন ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন যে হে আমিনুল মুমিনিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন তো রসুলের চরিত্রটা কেমন ছিল? আল্লাহর নবীর কথা যখন এই কথা বলছেন, তখন বলেছেন কেন তোমরা কি পবিত্র ওহী দেখো নাই, পবিত্র ওহী পাও নাই, তোমাদের কাছে কি পৌঁছে নাই যে রসুলের চরিত্রটা পুরা কুরআনুল কারীম বলেন? আলহামদুলিল্লাহ, যেই ব্যক্তি কুরআনুল কারীমকে সামনে রেখে নিজের জীবন পরিচালনা করবে, আমি মনে করি ওই ব্যক্তিকে রসুলের আদর্শ সম্পর্কে বলার প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিনপাত করেছে, আপনাকে ওইভাবেই করতে হবে। আপনি এতটুকু বেশি করবেন তা হবে বেদাতের দিকে চলে যাবে, অথবা নতুন কোন একটা বেদাত সৃষ্টি করলেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর জমিনে জটিল এবং কঠিন আপনার জীবন, পৃথিবীর জমিনে আপনার জটিল এবং কঠিন হলো আপনার জীবন, এর পরে আপনার জন্য জটিল এবং কঠিন হয়ে দাঁড়াবে কবর, এই কবরের পরে জটিল এবং কঠিন হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দান। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস দিয়ে জানিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন তোমরা শোনো, এমন জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছে, এমন জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছে, এই জাহান্নামটা এত ভয়াবহ, বলা হচ্ছে এর মধ্যে কোন জিনিস ছেড়ে দেওয়া হলে তাকে মুহূর্তের মধ্যে গ্রাস করা হবে। আপনাকে তার উদাহরণ দিচ্ছি, এই পৃথিবীর জমিনে ছোট্ট একটা প্রাণীর মধ্যে খেয়াল করে দেখবেন, পুকুরে যদি আপনি মাগুর চাষ করে থাকেন, মাগুরের মাছ যদি চাষ করে থাকেন, ওই মাগুরের মাছকে শুধুমাত্র একটা মরা মুরগি ছেড়ে দিবেন, দেখবেন মুহূর্তের মধ্যে গ্রাস করে খেয়ে একবারে অন্ধসন্ধ করে ফেলে দিয়েছে। আমার ভাইয়েরা, জাহান্নামটা এত ভয়াবহ, বলা হচ্ছে জাহান্নাম এত কিটু হয়ে আছে যে আল্লাহর যারা নাফরমানি বান্দাবান্দি হবে তাদেরকে পাওয়ার জন্য উট পেতে থাকবে, এমন ভাবে থাকবে যে তাকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার উপর এত নির্যাতন। সবচেয়ে বড় নির্যাতন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের যুগে দেখানো হচ্ছে যে আমি এক জায়গায় দেখলাম নারীদেরকে একবারে দুই পা আলোক করে মাথার সাইডটা নিচের দিকে রেখে তাদের স্তনে লোহার শিক দিয়ে হাসরানো হচ্ছে, এবং আরেক জায়গায় দেখলাম বিশাল সাগর, যে সাগরের মধ্যে মানুষগুলো হাবুডুবু খাচ্ছে, পচা রক্তের মধ্যে পুষের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই মানুষগুলো ছুটে আসতে চাচ্ছে, মানে সাগরের কিনারায় উপরে উঠতে চাচ্ছে, কিন্তু কিছু লোক দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাহাড় পাথর নিয়ে, এই পাথরগুলো তাদের মাথা বরাবর ফেলে দেওয়া হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে তারা নিমিষের মধ্যে এইভাবে করে বিদায় হয়ে যাচ্ছে। এইভাবে করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামের এত কঠিন শাস্তি তাদেরকে দেখানো হচ্ছে। আল্লাহর শপথ করে বলছি,
যেই মানুষ নিজের জীবনকে হত্যা করছে, আল্লাহর কসম করে বলছি, নিজের জীবনকে যারা নিজে হত্যা করছে, এই হত্যাটা কিয়ামত পর্যন্ত অনন্তকাল পর্যন্ত ওইভাবে হত্যা হতেই থাকবে। যদি আপনার জীবনকে ছুরি দিয়ে হত্যা করেন, ছুরি আপনাকে মারতেই থাকবে, মারতেই থাকবে। যদি আপনি গলায় ফাঁস দিয়ে হত্যা হন, ওই ফাঁসটা অনন্তকালের জন্য আপনাকে বরাদ্দ করা হবে। কেননা জীবন পাওয়ার পরে যে ব্যক্তি নিজের জীবনকে হত্যা করে, এর চাইতে আর কোনো মহাপাপ নেই। এই মানুষটাকে জাহান্নামের নিম্ন স্তরে ফেলে দেওয়া হবে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহে, আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর শপথ করে বলছি, ইসলাম বাদে যত রকমের ধর্ম রয়েছে, কেন যত রকমের ধর্ম রয়েছে, হিন্দু কোন, বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, আর যেই ধর্মের কোন, ইসলাম বাদে সকল জাতির লোকগুলো জাহান্নামের স্তরে চলে যাবে, নিম্ন স্তরে চলে যাবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বয়ান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথাও মিথ্যা বলেন নাই, একটি কথাও মিথ্যা বলেন নাই, একটি কথাও মিথ্যা বলেন নাই। সুতরাং আপনাকে ফিরে আসতে হবে মৃত্যুর ভয়াবহ, যে মৃত্যু আপনি নিজে নিজে, যার কোনো ছেলে হোক মেয়ে হোক যারা হত্যা হচ্ছে, তাদের ওই কাজ থেকে ফিরে আসতে হবে। না খেয়ে থাকলেও যদি আপনাকে বন জঙ্গলে যাওয়ার প্রয়োজন হয়, তবু আপনাকে যেতে হবে, তবু আপনার জীবনকে আপনি হত্যা করতে পারবেন না। যদি হত্যা করেন, তাহলে আপনাকে অনন্তকালের জন্য এই হত্যার হতে হবে। আমার ভাইরা, ওই দিকে না যে রিসালা আখেরা, যে আখেরাতের ভয়াবহ, যে আখেরাতের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার 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 সাহাবী আজমাইনদেরকে বলেছেন। কি বলেছেন নবী? বললেন, নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলো, মৃত্যুটা কতটা নিকট হতে পারে? নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সাহাবীদেরকে, দেখো মৃত্যুর কথা বললে, মৃত্যুর কথাটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে শোনাচ্ছি। নবী বলছেন, আমি যখন ডান দিকে সালাম ফিরাবো, যখন আমি ডান দিকে সালাম ফিরাবো, ডান দিক থেকে বাম দিকে হতে পারবো না, এমন গ্যারান্টি আমি নবী তোমাদেরকে দিতে পারছি না। সুতরাং মৃত্যু যে এত নিকট, এই মৃত্যুকে যদি আমরা সর্বক্ষণে চিন্তা করতাম, কোথায়, কোন জায়গায়, কোন সময় আমার মৃত্যু হয়ে যাবে, সুতরাং মৃত্যু হওয়ার আগে আমার জীবনটা সুন্দর আমল দিয়ে সাজায়, এই কথা যদি, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হতো, তাহলে ওই মানুষ অন্যায় অপদস্থ করতো না, ঠিক কিনা বলেন? সুতরাং মৃত্যু এত নিকট, এই মৃত্যুর পরে আপনাকে কতদিন, কত যুগ পর্যন্ত যে কবরের থাকতে হবে, আপনাকেই বলছি, আমার আব্বা আম্মা দুইটাই মারা গিয়েছে, এইভাবে সকল মানুষই মারা যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে ইন্তেকাল করেছেন, তিনিও এইভাবে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, এটি আপনাকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা ঈমান আনছে, যারা ঈমান আনার পর আমার আয়াতের উপর বিশ্বাস করেছে, আমি আল্লাহ পাক তাদেরকে মুসলমান করলাম, মুসলমান হওয়ার পর আপনাকে, আপনাকে সংশোধন হতে হবে, ঈমান আনার পর সালাত আদায় করতে হবে, একটা কম থাকলে আপনার ইবাদত কবুল হবে না, সালাত আদায় করার পরে আপনাকে সিয়াম পালন করতে হবে, ঠিক কিনা বলেন? সিয়াম পালন হয়ে গেলে আপনাকে যদি সম্পদ থাকে, এই সম্পদের যাকাত দিতে হবে, আকিমুসসালা ওয়াতুজ্জাকা, সালাত আদায়ের পর তোমরা যাকাত পুঙ্খানুপুঙ্খানু ভাবে দাও, এরপরে তোমাকে হজ করতে হবে। ইসলামের খুঁটি হলো পাঁচটা, এই পাঁচটা যদি মানতে পারেন, এইটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকেন, ওই আল্লাহর শপথ করে বলছি, আপনার জন্য আমার আল্লাহ নিজেই জান্নাতের জিম্মাদার।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনে বসবাস করার জন্য প্রেরণ করেছেন। কয়দিন করেছেন, কতদিন করবেন তিনিই ভালো জানেন। রাসূলের মুসলিমের হাদিস এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের হাদিস এসেছেন, যতদিন পর্যন্ত আল্লাহ পাকের নাম নেওয়ার মতন একটা ব্যক্তি থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এত বড় গ্যারান্টি দেওয়ালা মানুষ এই পৃথিবীর জমিনে নেই, সুতরাং এই কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগি পাওয়ার পর যদি আপনার জীবনটা কোরআনুল কারিমের মধ্যে জীবন পরিচালনা করেন, দেখেন তো নবীর সাহাবীরা কত কষ্ট করে কোরআন শিক্ষা করেছেন, তার একটা নমুনা দিচ্ছি। এত বৃদ্ধা মানুষ কোন নবীর সাহাবী হয় নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অতিরিক্ত বৃদ্ধা মানুষ ইসলাম গ্রহণ করেছেন, তার নাম হলো আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী এই আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কাছে এসে বললেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার আরজি, সেটি হলো আমি এক্ষুনি মুসলমান হতে চাচ্ছি। মুসলমান হতে গেলে প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র পানি দ্বারা, যদি পানি না পান তাহলে আপনাকে পবিত্র মাটি দ্বারা তাইমুম করে আপনাকে পরে নিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এইটা হলো মুসলমান আপনি হয়ে গেলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই মুসলমান হবার পরে এই বয়স্ক মানুষটা চুল পাকা, দাড়ি পাকা, মুরব্বি একদম থুরথুরে পুরো হয়ে গেছে এমন বৃদ্ধা মানুষ বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে, আপনি তো আমাকে মুসলমান বানালেন, কিন্তু আমার একটা আরজি যে থেকে গেল। কি আরজি? তিনি বলছেন আমাকে এক্ষুনি এই মুহূর্ত থেকে কোরআন শিক্ষা আমার জন্য একটা ব্যবস্থা করে দিলে ভালো হতো। ব্যক্তিটা যখন এই কথা বলে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কানতে কানতে এক সময় ব্যক্তিটা তেলাওয়াত করা শুরু করে দিলেন, আলিফ বা তা এমন ভাবে পড়তে পড়তে এক নয় দুই নয় তিন থেকে ছয় মাসের মধ্যে যখন কোরআন শিক্ষা করে নিলেন, কোরআন ধরার প্রথমেই যখন তিনি কোরআন ধরতেন তখনই দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেন, আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এমন পবিত্র কোরআন এই অন্তরের মধ্যে আমাকে দিয়েছো, আল্লাহ জানি না কতদিন আমি ধরে রাখতে পারবো, এই পবিত্র কোরআনুল কারীম আমাকে বেশি বেশি তেলাওয়াত করার মতন একটা ক্ষমতা এবং শক্তি দাও। এমন বলতে বলতে হঠাৎ করে একটা ছোট্ট সময়ের মধ্যে এশার সালাত হবেন এমন অবস্থা নবীর সাহাবীগুলো চলে এসেছেন, নবীজি দাঁড়িয়ে গেলেন সালাত আদায় করার জন্য। এশার সালাত শেষ হয়ে গেল, সালাতের পর নবীর সাহাবীরা কেউ উঠতে চাচ্ছে না, কথা শোনার জন্য বসে আছেন। নবীজি বলছেন, আজকের মনে তোমরা বাসার দিকে যার যার বাসার দিকে ফিরে যাও, ফজরের সালাতের সময় আমরা আবার উপস্থিত হতে পারবো। এমন কথা বলে নবীজির সঙ্গে দেখা করতে করতে সাহাবীরা চলে যাচ্ছেন। বুড়ো মানুষ আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া নবীজির জান্নাত মোবারক খানা বারবার দেখছে আর চোখের পানি ফেলছে। নবীজি ডাক দিয়ে বলছেন, আবু আশআরী রে তুমি এই ভাব করে কেন কান্নাকাটি করছো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনটা খাচ্ছে তোমার এত সুন্দর চাঁদের মতন ফুটফুটো চেহারা, জান্নাতি মেহমানের চেহারা, বারবার যেন আমার অন্তরটা কেঁদে 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 আমাকে সান্ত্বনা দিচ্ছে। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ
আপনার চেহারা মোবারকটা যেন বারবার দেখতে মন চাচ্ছে। আল্লাহর নবী বলছেন আবু আশারি বাড়ির দিকে যাও, আবার ফজরের সময় দেখা হবে ইনশাআল্লাহ। এমন কথা বলার পর তখন আবু আশারি সেখান থেকে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু বারবার পিছের দিকে তাকায় বলেন আলহামদুলিল্লাহ। আবু আশারি বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে বিছানায় না ঘুমায়া পবিত্র কোরআনুল কারীম নিয়ে আল্লাহর কাছে তেলাওয়াত করছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সালাতের পর আবু আশারির বাড়ির পাশ দিয়ে তার বাড়ি, বলেন আলহামদুলিল্লাহ। আবু আশারি তেলাওয়াত করছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানেতে অর্থাৎ কর্ণতে তার আওয়াজটা ভেসে আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির দিকে না কদম দিয়া আবু আশারির এই তো ওয়ালে তার ঘরের ওয়ালে পিঠটা লাগা দিয়া তেলাওয়াত শুনতেছে, বলেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আবু আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআন তেলাওয়াত করতেছিল ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে তেলাওয়াত বন্ধ হয়ে গেল, নবীজি বাসার দিকে চলে গেলেন। যাওয়ার পর মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এমন শব্দ যখন কর্ণে চলে গেছে, তারা ওই কর্ণে তারা উঠিয়া সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে সালাত আদায়ের জন্য নবীজি মসজিদে চলে আসলেন। আসার পর ফজরের সালাত জামাতে একত্রিত হচ্ছে, সালাম ফরার মধ্যে নবীজি যখন ডান দিকে সালাম দিয়ে দিল, বাম দিকে যখন সালাম দিয়ে দিল, নবীর সকল সাহাবীগুলো বসে আছেন। নবীজি বলছেন দেখো তো আবু আশারি কি এসেছে। আল্লাহর নবী এই কথা যখনই বলেছেন, জুলুলুল কদর যত সাহাবী আছে তারা সকলে আবু আশারির দিকে লক্ষ্য করলেন। আবু আশারি আসছে নাকি যখনই বলেছেন, তিনি তার গায়ে থর থর করে কাঁপতেছে। জান্নাতি মেহমান এতগুলো নবীর সাহাবি দেখদিন, আমি নগ্ন, আমি অধম, আমি বৃদ্ধা মানুষ, আমাকে কি নবী আমাকে নবী আমাকে ডাকলো, এমন কথা বলছেন, থর থর করে দাঁড়িয়ে বলছেন সাদ্দায় গায়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আমার পিতামাতা কুরবান হোক, আপনার কাছে কি আমার বেদবি হয়েছে। তিনি বলছেন আবু আশারি রে, তোমার বেদবি না, বেদবি না, তুমি কি এশার সালাতের পরে যে পবিত্র কোরআন তেলাওয়াত করেছিলে। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর নবী বলছেন তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন তেলাওয়াত করেছিলে আমি রাসূল তোমার ঘরের ওয়ালের পিঠের সাথে পিঠটা লাগাম, তোমার পবিত্র কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, বলেন আলহামদুলিল্লাহ। আবু আশারি বলার সঙ্গে সঙ্গে আবু আশারি দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পবিত্র কোরআন তেলাওয়াত শুনতেছিল, ওই আল্লাহর শপথ করে বলছি আমি আমার পিঠটা বিছানা না লাগিয়া সারা রাত ধরে পবিত্র কোরআন তেলাওয়াত শুনে দিতাম, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই তো পবিত্র কোরআনুল কারীম, আজ থেকে আজকে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি এই কোরআনুল কারীম কারো বাসায় এমন জানালায় রেখেছে, অথবা একটা কাতে ওয়ালে রেখেছে, অথবা এইভাবে করে তাক লেগে কোরআন ঠিকই রেখে দিয়েছেন, অথচ কোরআন তেলাওয়াত করার মতন এতটুকু এনার্জি হয় না, পবিত্র কোরআনুল কারীম সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে মন চায় না, যে কোরআন তেলাওয়াত করলে আপনাকে বারবার মন চাইবে। আপনি খেয়াল করছেন কিনা জানি না, তারাবির সালাতে যখন ইমাম সাহেব তেলাওয়াত করতেই থাকে আমরা তার পিছে রুকু সেজদা করে, ঠিক কিনা বলেন,
অর্থাৎ ওনার পিছে পিছে কোরআন তেলাওয়াত শোনার জন্য আমাদের মনটা কতটা ভরে যায় যে আমি আজকে যদি কোরআন তেলাওয়াত জানতাম তাহলে হয়তো বা দুই ঘন্টার জায়গায় চার ঘন্টা তেলাওয়াত করে আল্লাহকে সন্তুষ্ট করতাম। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীম যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ওয়াদা করেছেন, কোন ব্যক্তির যদি আল্লাহ পাকের কাছে পবিত্র কোরআনুল কারীম যদি পক্ক হয়ে যায়, সুপারিশ করে, তাহলে ওই মানুষের নসিবটা কি হতে পারে বলেন? এত এত সন্তুষ্ট হয়ে দাঁড়াবেন সেই দিনেই বুঝবেন যারা কোরআন তেলাওয়াত করবে এই কোরআন তেলাওয়াতটা তাদেরকে জান্নাতের রাস্তা আল্লাহ পাক অতি সহজ করে দিবেন। আর কোরআন যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করবে এই পবিত্র কোরআনুল কারীম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের কথা কয়টা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের সালাতের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, যেই ব্যক্তি ফজরের সালাতের পর অর্থাৎ ফরজ সালাতের পর সাইয়েদুল ইস্তিগফার পাঠ করবে, ওই ব্যক্তিটা সারা দিনের মধ্যে যদি মৃত্যুবরণ করে, ওই আল্লাহর শপথ করে বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন সন্ধ্যায় যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, সাইয়েদুল ইস্তিগফার পাঠ করবে, নবী বলেছেন সারা রাতের মধ্যে যদি মৃত্যুবরণ হয় ওই ব্যক্তিটা জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি সকালে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, শব্দের অর্থাৎ হে আল্লাহ তোমার ওই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাচ্ছি, এই কথা যদি বলেন, এটা যদি আমলিয়াতের মধ্যে চলে যায়, ওই দোয়াটা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আপনার জন্য সুপারিশ করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আসআলুকা জান্নাতুল ফিরদাউস, যদি কোনো ব্যক্তি আটবার তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস কাকুতি মিনতি করবে আল্লাহর কাছে, সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, যদি আমরা ছোট্ট ছোট্ট দোয়া হতে পারে আমলের দিক দিয়ে অনেক বড়। কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, ওই ব্যক্তি যদি বলেন আল্লাহুম্মা ফিল্লি হাইয়ানাম, আল্লাহুম্মা আল্লাহুম্মা, এই দোয়াটা আমি আপনাদেরকে বলতেছি, এই দোয়াটা যদি পড়া যায় আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির ঋণ পরিশোধের জন্য ত্বরিত ভাবে কাজ করবে। আল্লাহুম্মা 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 ফিল্লি আল্লাহুম্মা ফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া গুনিনি বি ফাজলিকা ওয়া আম্মা সিয়াম। কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে দোয়া করে, রাসূল বলেছেন তার জন্য ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম বি রহমাতিকা আস্তাগীছ, যদি এই দোয়া পড়া হয় আল্লাহ নিজেই তার রহমতের মধ্যে আশ্রয় দান করবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ফিরে আসো, একত্ব ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এরপরে তুমি ফিরে আসো, আল্লাহর পবিত্র বাণী ওহি যে আল্লাহ পাক নাজিল করেছেন এটাকে আপনাকে ধীরে ধীরে পড়তে হবে, এর উপর আপনাকে আমল করার জন্য এর অর্থ তর্জমাগুলো জানতে হবে। যদি নাও পারেন তবুও আরবির নিচে অর্থ আছে, এই অর্থগুলো ঠোটস্থ মুখস্থ যদি নাও হয় এমনি রিসার্চ করেন, আপনাকে আল্লাহ সেই জ্ঞান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এই কোরআন আমি তোমাকে হিকমতের হিকমত দান করেছি, এই কোরআনের মধ্যে হিকমত কৌশল রয়েছে, তোমাকে হিকমত খেটে খেটে আল্লাহর কাছে ফরিয়াদ করে করে এলেম হাসিল করতে হবে। আল্লাহ পাক বলেছেন ক্বাল রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, তোমরা তোমাদের জিহ্বাকে তোমাদের বক্রতাটাকে উৎসর্গ করে দাও, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তেলাওয়াত করো, তোমাদের ভিতরের যে
দুর্বল রয়েছে, এই দুর্বলটা পরিষ্কার হয়ে যাবে। এই দোয়াটা মূসা আলাইহিসসালাম তেলাওয়াত করতেন, এই দোয়াটার কারণে আল্লাহ পাক তাকে দাওয়াতি কাজের সহজ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যে পবিত্র কুরআনুল কারীম আপনাকে দিয়েছে, এই পবিত্র কুরআনুল কারীম একটা শিফা। আপনার রোগ হয়েছে, সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করেন, দেখেন আপনি কিছুক্ষণের মধ্যেই আরোগ্য দান পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনার অতিরিক্ত আপনার ঋণ বা অশান্তি লাগতেছে, পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাক তোমার তেলাওয়াতের কারণে আবার পূর্ণে ঈমান ফিরিয়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে অশান্তি লাগতেছে, ওই জায়গায় তৎক্ষণাৎ তেলাওয়াত করেন, যেটা মনে হয় কোরআনের আয়াত, যে কোনো আয়াত তেলাওয়াত করবেন বারবার, দেখবেন আপনার ইমানটা মজবুত হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবীরা বলেই ফেলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তো, আপনার কাছে আসলে আমাদের অন্তরটা ভরে যায়, ইমানটা এত শক্তিশালী হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে যখন আমরা বিদায় হয়ে যাই, কর্মে যখন চলে যায়, আবার সাবেক হয়ে যায়, আমাদের ইমান দুর্বল হয়ে যায়, এর উপায়টা কি? আমরা যে শক্তিশালী ইমান নিয়ে থাকবো, এর একটা উপায় বাহির করে দেন। তিনি বলছেন যে হে আমার সাহাবীরা, তোমাদের যখন এই ভাব হবে, তখন তোমরা পবিত্র কোরআন তেলাওয়াত করতে থাকো, আল্লাহ পাক তোমাদের ইমানটা শক্তিশালী করে দেবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে একত্রতা ঘোষণা এবং রিসালাতের বাণী এবং আখেরা সম্পর্কে যতটুকু আপনাদের কাছে উপস্থাপন করলাম, আল্লাহ তুমি আমাদের বক্তা এবং শ্রোতাকে আমল করার তৌফিক ইনায়াত কর, বলেন আমিন। হে আল্লাহ আমাদের পূর্বের নবী রাসূল থেকে শুরু করে পরহেজগার মুত্তাকিন শহীদিন সিদ্দিকিন যারা পরবাসী হয়েছে, আল্লাহ তাদের আত্মার উপর শান্তি আর শান্তি অবতীর্ণ করে, বলেন আমিন। আল্লাহ আমাদের পিতা মাতার উপর তোমার রহমতের খাজানা দিয়ে ভরপুর করে দাও, বলেন আমিন। আল্লাহ আমাদের ছেলেমেয়ে আত্মস্বজন যারা বিদায় হয়েছে, আল্লাহ তাদের কবরগুলোকে শান্তির জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ সর্বশেষে আমাদেরকে ইমানে হাওলাত নিয়ে যেন অন্ধকারে যাওয়ার ব্যবস্থা করে দেবেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা ইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।